নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সকলকার অভিনন্দন করছি। আজকে আপনার ভাগ্যতে কী লেখা আছে, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, এসবগুলো কীরকম থাকবে, গ্রহরা আপনাকে সাপোর্ট করছেন কি না, আপনার আজকে কোনো নতুন কাজ আরম্ভ করবার জন্য দিন ভালো হচ্ছে কি না, এসবগুলো আমরা চর্চা করব দৈনিক রাশিফল অর্থাৎ ডেইলি হরোস্কোপেতে। চর্চা আরম্ভ করবার আগে বরাবরের মতন আমি আপনাদের সকলকার রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোয়োগীর চ্যানেলকে আপনারা এখনও যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তো এটাকে বেশির চেয়ে বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এই যে ডেইলি রাশিফলের ভিডিওটা হচ্ছে, এটা ডেইলি আপলোড হবে, তো বেলের আইকনটা আপনারা নিশ্চয়ই প্রেস করবেন, নতুন ভিডিও আসতেই আপনার কাছে ইমিডিয়েটলি ইনফরমেশন পৌঁছে যাবে। রাশি মেষ ওভারভিউ। আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন, আজ হলো খুব আনন্দ ফুর্তি করার দিন। সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও মজবুত হবে, আজকের স্মৃতি আপনার সাথে সব সময় থাকবে। প্রতিটি সুখ দুঃখে আপনারা একে অপরের সঙ্গ দিয়েছেন, আজ নিজের সফলতা উপভোগ করার সময়। রাশি মেষ রোম্যান্স। আজ আপনার মনে হতে পারে যে কাজের মাধ্যমে আপনার অনুভূতি কোনো নির্দিষ্ট মানুষের প্রতি ক্রমশ বাড়ছে, এই দেখে মনে হবে যে রোম্যান্টিক অনুভূতি বিপরীতে থাকা লোকটিও অনুভব করছে, তাই আপনার কাছে সুযোগ রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্কটি ঠিক কোথায় গিয়ে পৌঁছচ্ছে। আপনার আগ্রহ আজই প্রকাশ করুন এবং আপনি হয়তো উত্তেজনামূলক এবং বিস্ময়কর প্রতিক্রিয়া পাবেন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি যদি স্টক মার্কেটে থেকে থাকেন তাহলে আজকের দিনটা আপনার পক্ষে খুব শুভ। আপনি যদি আরও ঝুঁকি নিয়ে থাকেন তাহলে সত্যি ভালো ফল অবশ্যই পাবেন। রাশি মেষ ফাইন্যান্স। আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে, আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে, আপনি নিজের অর্থ ভেবেচিন্তে নিবেশ করুন, তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোনো কঠিন ব্যবসার ফাঁসবেন না, আপনি আপনার পৈতৃক সম্পত্তির দুর্ব্যবহার করবেন না। রাশি মেষ হেলথ। আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন, রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান, আপনার হাড়জনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন, আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন। রাশি বৃষ ওভারভিউ। এটা আপনার পরিবারের সাথে কোনো সমারোহে যাওয়ার সময়, কেমন করে আর কবে যাবেন তা বেশি ভাবার বিষয় নয়। যদি আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন, কারণ এরকম সুযোগ বারবার আসে না, এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন। রাশি বৃষ রোম্যান্স। আপনার সম্পর্ক কি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে? আপনি হয়তো দেখে অবাক হয়েছেন যে আপনার সঙ্গী কত সহজভাবে তার বক্তব্য আপনার কাছে রেখেছে, তাই আপনি এই সম্পর্ককে গুরুত্ব দিন। রাশি বৃষ ক্যারিয়ার। আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে, আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন, আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন। রাশি বৃষ ফাইন্যান্স। টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো, আজকের কোনো লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে, আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, যদিও আপনার ব্যয়ের তুলনায় আয় বেশি হবে। এই পরিস্থিতি একদমই অদ্ভুত, এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন। রাশি বৃষ হেলথ। পেটের অসুখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে, যদি আপনি চিন্তায় থাকেন তো খোঁজ করুন আপনি কি এমন খেয়েছিলেন যাতে অসুবিধা হচ্ছে, হালকা আর পরিচ্ছন্ন খাবার খান যাতে হজম ঠিক হয়, আপনি মদ পান করবেন না। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন, আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন, যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এইরকম, খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন, একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনি যদি একা হন তাহলে দেখবেন যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনি কোনো আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং সেই ব্যক্তিটি অন্য কোনো পরিবার থেকে আসা কেউ, এমন কেউ যাকে আপনি এর আগে কখনো দেখেননি, আপনাকে যখন সুন্দর দেখাচ্ছে তখন কেন নিজে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করছেন না। রাশি মিথুন ক্যারিয়ার। আপনি যদি ক্রীড়াক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ, হয় আপনি কোনো স্কলারশিপ পাবেন অথবা টিমে খেলার সুযোগ পাবেন, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন। রাশি মিথুন ফাইন্যান্স। সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে, তাই আজকে আপনি তার
উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন। আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে একেবারেই ভুলবেন না। রাশি মিথুন হেলথ, আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন। আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে। আপনি বিশ্রামের প্রতি সজাগ হন, এটা আপনার জন্য ভালো হবে। রাশি কর্কট ওভারভিউ, আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন। ভালো হবে যে এই দিশায় প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টির শুরুয়াতও করবেন। যেভাবে সহযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে। সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে। রাশি কর্কট রোম্যান্স, আজ আপনার নিজেকে একা এবং ক্লান্ত মনে হবে, কারণ আপনার মনে হবে যে আপনার সঙ্গী কাজ নিয়ে খুব ব্যস্ত এবং আপনাকে অবহেলা করছে। তবে আপনাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা আজ প্রত্যেকেই ভীষণ ব্যস্ত এবং আমাদের কাছের মানুষটির উচিত ক্ষমা করে দেওয়া। আজ বুদ্ধিমত্তা এবং সহানুভূতির সঙ্গে কাজ করবেন এবং চেষ্টা করুন যে এ ব্যাপারে নিজের বান্ধবীকে দোষারোপ না করে আপনি তার জায়গায় থাকলে কি করতেন ভাববার একবার চেষ্টা করুন। রাশি কর্কট ক্যারিয়ার, আপনার কোম্পানি যদি আপনাকে বিদেশে পাঠায় তাহলে যাবেন, এটা আপনার কর্মজীবন ও আর্থিক দিক দিয়ে লাভজনক, এই সময় কোনো সুযোগ হারাবেন না। রাশি কর্কট ফাইন্যান্স, ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে, আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে। আপনি একে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করুন যাতে আর্থিক স্থিতি লাভদায়ক হয়। রাশি কর্কট হেলথ, আজ আপনি ভালো বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে, কিন্তু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন। আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার, কিছু প্রয়োজনীয় ব্যায়াম, ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারের ব্যবহারের জন্য করবেন। রাশি সিংহ ওভারভিউ, আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন। এই সম্পর্কের জন্য ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন। আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভিত রেখেছেন। নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন। রাশি সিংহ রোম্যান্স, আজ কি ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে? তাহলে আজ আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন এবং সব দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিয়ে দুজনে রাস্তায় বেরিয়ে পড়ুন ও একে অপরের সঙ্গ উপভোগ করুন। রাশি সিংহ ক্যারিয়ার, আজ আপনি আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে। প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না, তাহলে ভুল হবে, কারণ হয়তো এমন কোনো সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না, তাই বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। রাশি সিংহ ফাইন্যান্স, যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে, সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্নও সাকার হবে, আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে। সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন। রাশি সিংহ হেলথ, আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোনো অসুখ থেকে বাঁচাতে সহায়ক হবে, সেটা যে কোনো রকমই যন্ত্রণা হোক। আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শের সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোনো আঘাতকে জয় করতে সক্ষম হবেন। আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না। রাশি কন্যা ওভারভিউ, আজ আপনি নিজের কুঅভ্যেস ছেড়ে ভালো অভ্যেস গ্রহণ করতে চাইবেন। আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন। আজকের দিন আত্মবিশ্লেষণের দিন, আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন। রাশি কন্যা রোম্যান্স, যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন। আজকের দিনটি স্বাভাবিক যাবে, কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগ ও ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে। আপনার আজকের দিন উপভোগ করুন। রাশি কন্যা ক্যারিয়ার, সম্প্রতি আপনি কোনো একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে। চিন্তা করবেন না, এই চাকরিটি হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। রাশি কন্যা ফাইন্যান্স, আজ আপনার কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে, সেটা স্টক মার্কেটও হতে পারে। যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হোজিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে।
আজ কোনো নতুন ঝুঁকি নেবেন না, লোকসান হতে পারে। রাশি কন্যা হেলথ, আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে, আপনি আবার আগেকার পথে এসে যাবেন। আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে, আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন। যদি আপনি জিমে 30 মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন, ঘরে 30 মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন। রাশি তুলা ওভারভিউ, আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী, আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে। আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন। এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন, তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে। রাশি তুলা রোম্যান্স, আজ আপনি দেখবেন যে আপনার হৃদয় আপনার জীবন সঙ্গীর কাছে কতটা উন্মুক্ত এবং আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে কথা বলার শব্দ খুঁজে পাবেন। উন্মুক্ত এবং সৎ যোগাযোগে আপনার সম্পর্কের মূল কথা, কিন্তু কখনো কখনো সহজে কথা আসে না। আজ আপনি একটি খারাপ মুহূর্তকে বুদ্ধিমত্তার সাহায্যে সামলাবেন এবং এতে আপনার সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে এবং আপনাদের কথোপকথনের পরে হয়তো এই সম্পর্কটি আরও অর্থবহ হবে। রাশি তুলা ক্যারিয়ার, আজ অফিসে যদি কোনো টিম হিসেবে কাজ করেন তাহলে বেশি লাভ হবে। আজ আপনি বুঝবেন যে নিজেদের কাজ এগিয়ে নেওয়ার জন্য সহকর্মীদের সাহায্য খুবই প্রয়োজনীয়। আপনার সহকর্মীদের বলুন যে তাদের কাছ থেকে আপনি কি চান এবং তারপর দেখবেন যে তারা আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করছে। রাশি তুলা ফাইন্যান্স, আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি নতুন জমিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, সেটা আপনার নিজের জন্য লাভদায়ক হতে পারে। আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীকরণ করার কথা আজ ভাবতে পারেন। এরকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময়, কারণ আপনার পছন্দ মতো জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। রাশি তুলা হেলথ, আজ আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার, ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো। আজ হল সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার, কেননা পরিমিত আর অস্বাস্থ্যকর খাবার থেকেই পেটের রোগ হয়। এরকম করলে আপনার ভালো লাগবে আর ভোজনও পুষ্টিকর হবে। রাশি বৃশ্চিক ওভারভিউ, মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কারোর ওপর নির্ভর করে থাকবেন না, কাজটা নিজেই করবেন, তা না হলে পরিণাম নিরাশাজনক হতে পারে। আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদদ করবে। রাশি বৃশ্চিক রোম্যান্স, আজ আপনি বারংবার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং কারোর সঙ্গে ঝগড়া করার প্রবণতাও আজ আপনার মধ্যে দেখা দেবে। তবে আপনার ভাগ্য ভালো যে আপনার সঙ্গীর ধৈর্য বেশি এবং আপনার মুডের বারংবার ওঠানামার কারণ সম্পর্কেও সে অবগত। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কারণ আপনি যদি সত্যি পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক। নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না। আবার যদি আপনার রাজনৈতিক যোগাযোগ থাকে তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে। রাশি বৃশ্চিক হেলথ, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শক্তিও বজায় থাকবে, আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এই রকম থাকতে পারেন। আপনার শরীর যেসব সময়ই ভালো যাবে তা নয়, তাই ভালো অভ্যাসগুলি বজায় রাখুন আর সুস্থ থাকুন। রাশি ধনু ওভারভিউ, যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে, আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না। আজকে আপনার জীবনের যে কোনো বিষয় আসুক না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন। রাশি ধনু রোম্যান্স, আজকের দিনটা আপনার গার্হস্থ জীবনে শান্তি এবং আনন্দ উপভোগ দুই নিয়ে আসবে। আপনি আপনার কাছের মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটাবেন, তাই এই সুযোগে সদ্ব্যবহার করুন। ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য ভয় পাবেন না, সব কাজ ভুলে গিয়ে শুধুমাত্র এই মুহূর্তগুলি উপভোগ করুন। রাশি ধনু ক্যারিয়ার, ছাত্রছাত্রীদের পক্ষে আজকের দিনটি শুভ, আত্মবিশ্বাস রাখুন এবং কাজ করুন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, নিজে যদি কঠোর পরিশ্রম করে যান তাহলে ভালো সময় আসতে বাধ্য। রাশি ধনু ফাইন্যান্স,
আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন, যাতে বাজারে আপনার কদর থাকে, বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন। আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না। যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে। রাশি ধনু হেলথ, আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন। আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন। আপনি নিজেকে সুস্থ রাখার ভালো তালিকাগুলি বজায় রাখুন, এতে আপনি দেখবেন যে আপনি তরতাজা ও সুস্থ বোধ করবেন। রাশি মকর ওভারভিউ, যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না। আজ নিজের লোকেদের সহযোগিতার জন্য আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। এই সময় হলো তাদের এটা বলারও যে তাদের সহযোগিতা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। নিজের ভালোবাসা জাহির করার জন্য একেবারে সংকোচ করবেন না। রাশি মকর রোম্যান্স, আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। প্রকৃত প্রেম হয়তো এখনও বহু দূরে। আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব। এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন, যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয়। রাশি মকর ক্যারিয়ার, বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন, তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন। রাশি মকর ফাইন্যান্স, আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন, আজ আপনার কোনো আর্থিক লাভ হবার খবর আসবে, সময় লাগিয়ে দেখুন, সবুরের ফল মিষ্টি হবে, বুঝে শুনে বিনিয়োগ করুন, দীর্ঘমেয়াদী লাভ পাবেন। রাশি মকর হেলথ, কোনো ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে, ভালো খাবার ও বিশ্রাম দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন। অ্যালকোহল মিষ্টি জাতীয় বস্তু থেকে দূরে থাকুন, এরকম করলে আপনি ভালো বোধ করবেন। রাশি কুম্ভ ওভারভিউ, আপনার হয়তো কোনো উচ্চাধিকারীর সাথে মতের মিল হবে না। আপনার জন্য ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন। আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন। আপনি নিজেকে বারবার মনে করাতে থাকুন যে আপনাকে কূটনীতির সাথে পেশ করতে হবে। রাশি কুম্ভ রোম্যান্স, আজ আপনাকে একটু ধৈর্য ধরে আপনার সঙ্গীর কথা শুনতে হবে, কারণ পরিস্থিতি ক্রমশই সমস্যাসংকুল হয়ে উঠছে। সে হয়তো আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি কিছুতেই শুনতে চাইছেন না। কোনো শান্তিপূর্ণ জায়গায় বসে আপনার সঙ্গীকে কথা বলতে দিন, আপনার সম্পর্ক এর থেকে উপকৃত হবে এবং আরও শক্তিশালী হবে। রাশি কুম্ভ ক্যারিয়ার, আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন। চেষ্টা করুন যাতে পছন্দের জগৎ ও কর্মজগৎকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায়, এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে। রাশি কুম্ভ ফাইন্যান্স, আজ আপনি এটাই ভাববেন যে নিজের পয়সা এমন কোনো জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না, মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে। হয়তো আপনি ঘরের সাজসজ্জার উপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন। যাই হোক, আপনার পরিবারের লোকেরা এর মজা তুলবে। রাশি কুম্ভ হেলথ, কোনো অসুখের ঠিক সময় তথ্যাদি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন। সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার শরীরকে প্রাথমিকতা দিন, এতে আসন্ন সময় আপনার এতে লাভ হবে। রাশি মীন ওভারভিউ, আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে। এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন। এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন। তার ভালোর জন্য যদি আপনাকে তার সাথে আলোচনা করতে হয় তাহলে পিছপা হবেন না। যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলে তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন। রাশি মীন রোম্যান্স, আপনি যদি বিবাহিত হন অথবা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকেন তাহলে আপনি দেখবেন যে সত্যি আপনি কোনো ছোটোখাটো ভ্রমণে যাবেন। এর ফলে আপনি সবসময় মুক্ত প্রাণ নিয়ে বাঁচতে পারবেন এবং দুজনে একেবারে কোনো সমস্যা ও হস্তক্ষেপ ছাড়া সময় কাটাতে পারবেন। এই সময়টা হল আনন্দ ও বোকামির, তাই নিজের হ্যান্ডি ক্যামেরায় এই মুহূর্তগুলিকে ধরে রাখুন। ক্যামেরায় বদ্ধ আপনাকে দেখে আপনি ভবিষ্যতে নিজেই হাসতে থাকবেন। রাশি মীন ক্যারিয়ার, আজ আপনি একজন ক্যারিয়ার অ্যাডভাইজারের সাহায্য নেবেন, যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে। তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন,
যে আপনাকে সমস্যা মুক্ত করতে পারে। রাশি মীন ফাইন্যান্স, আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন, এর জন্য আপনি বিজ্ঞাপন দিন, বড় বড় লোকেদের সাথে সম্পর্ক বানান, তাতে দীর্ঘ সময় ধরে লাভ আপনি পাবেন। রাশি মীন হেলথ, আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন। আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায়। এই যে রাশিফলটা হচ্ছে, এটা সামান্য জ্যোতিষ জ্ঞানের হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিভিজুয়াল ঠিকুজি কুষ্টি জন্মকুণ্ডলী হচ্ছে, তার হিসেবে শুভ অশুভ গ্রহদের ইফেক্ট দেখে এটার মধ্যে ফরকও পড়তে পারে। যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা আছে নিজের লাভ লাইফকে নিয়ে, নিজের বিবাহের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিয়ে, তো আপনি আমার সাথে সেটা বিচার বিমর্শ করতে পারেন। নিচে দেওয়া লিঙ্কটার ওপরে ক্লিক করে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আসছে ওইটাতে কল করে আপনি অ্যাস্ট্রোয়োগির মাধ্যম দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওতে আমরা এতটাই চর্চা করব, আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। ততদিন দেখতে থাকুন অ্যাস্ট্রোয়োগী। নমস্কার।